What's up, you beautiful people? Ki hal chal? Ki hal chal? Right, this is amazing. So lovely audience we have here in Kolkata. Love you, Kolkata. We are here to promote road safety, and along with that, we are saying say no to drugs. এই মাত্র যে ক্লিপটা দেখলে সেখানে হচ্ছে জেএস লিন্স ঢুকেছে জেসন বাজি হোল ডিফারেন্ট লেভেল ক্রেজ হোল ডিফারেন্ট লেভেল ক্রেজ আর হবে নাই বা কেন কি ভাই এত ক্রাউড ও মানে কলকাতার কলকাতার বই মেলাতেও এরকম ক্রাউড হয় না আমাদের মানে বাইকিং কমিউনিটি ব্রাদারহুড যে কতটা স্ট্রং সেটা এই ক্রাউড দেখলে বোঝা যায় এখানকার ভাই হোল ডিফারেন্ট লেভেল একদম ম্যাচেবল আনপ্যারালেল এখানে একমাত্র এই বাইকটা তারাই বুঝবে যারা বাইক চালাতে ভালোবাসে আজকে দাদা এসে আমি দাদার জন্য গিফট আমি আনতে পারিনি কোন ব্যাপারে আমার নরনারীগঞ্জ আমার কাছে গিফট একদম নরনারীগঞ্জ এর থেকে বড় আর গিফট কিছু হয় না একদম একদম মানি উইল কাম এন্ড গো কিন্তু আমি এই যে সম্পর্কটা যেটা পেয়েছি একদম এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক পৌনে আটটা আর আমি বেরিয়ে গেছি আরএফএ প্লে গ্রাউন্ডের উদ্দেশ্যে ও হো 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 গুড মর্নিং মাই লাভলি নরনারীগঞ্জ গুড মর্নিং গুড মর্নিং ভেরি 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 গুড মর্নিং লাইফের ফার্স্ট টাইম আমি এইরকম কোনো ইভেন্টে যেতে চলেছি মানে এর আগে প্রচুরবার কলকাতাতে এরকম বহু ইভেন্ট হয়েছে আমি কোনো দিন কোনো রকম ইভেন্টে আমি যাইনি বাট আমি আজকে ফার্স্ট টাইম যেতে চলেছি তাও আবার এক্স বিএইচপি এর ইভেন্টে ও হো হো মানে এক্সাইটমেন্ট লেভেল আমার মানে মানে অ্যাড্রিনালিন এইখানে এই জায়গায় তুঙ্গে রয়েছে আমার তুঙ্গে ফোন করে দিয়েছি সিসি টু সামনে দাঁড়াতে বলেছি আমি বৈদিক দেখে আমাদের আমাদের সকলের ফেভারিট আমারও খুব প্রিয় মানুষ বৈদিক চ্যাটার্জি আর এফ এ প্লে গ্রাউন্ড যেটা রয়েছে মানে যেখানে ইভেন্টটা হচ্ছে তো সেই জায়গাটা আমার বাড়ি থেকে ডিস্টেন্স খুবই কম বলতে গেলে মানে আমার আমি থাকি বাগুয়াটিতে তোমরা সকলেই জানো তো বাগুয়াটি থেকে সিসি টুর জাস্ট পেছনে রাজারহাট রোডে উঠে রেগজুয়ানির ঠিক আগেই আমি যা ম্যাপে দেখেছি তো একদমই একটুখানি কত কিলোমিটার হবে হার্ডলি এখান থেকে আমি এসছি হয়তো 3 কিলোমিটার হয়েছে আরও 3 কিলোমিটার 6 কিলোমিটার মাত্র 6 কিলোমিটার রাস্তা ঠিক আছে একদমই কাছাকাছি এর আগের বার আমি ইফ আই এম নট রং তাহলে লাস্ট ইয়ার বোধ হয় থ্রোটেল শটেলে এই ইভেন্টটা হয়েছিল আই থিঙ্ক বৈদিক দাস সিসি টু ক্রস করে একটুখানি এগিয়ে এসছে এই এই গাড়িটাতেই মনে হয় আছে আই থিঙ্ক এখানেই আছে আই থিঙ্ক সো থিঙ্ক সো নমস্কার এই যে সূর্যের মানে আলোটা মুখের মধ্যে পড়ছে না আর উইন্টারে এইরকমভাবে সূর্যের হিটটা নেওয়ার একটা মজা অন্যরকম হোল ডিফারেন্ট লেভেল এখন তার সঙ্গে যদি থাকে হচ্ছে গরম গরম চা গরম ও অসাধারণ মানে কোনো কথা হবে না চলে এসছে বৈদিকদা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে সিসি টু ঠিক পেছনের দিকটাতে আর বৈদিকদা ফোন করে গোপন সূত্রে জানতে পেরেছে যে ওখানে এখন অবধি কেউ পৌঁছয়নি তো আমরা ভাবলাম যখন পৌঁছয়নি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটুখানি টি ব্রেকটা নিয়েই নিতে পারি সকাল সকাল রাইট তো সেই কারণে আমাদের এখন টি ব্রেক চলছে এখানে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে দি ভাই সেই সেই 1500 কিলোমিটারের পর আবার দেখা সৌমদি সবাই না না ঠিক আছে সৌমদি না না এবারে কিন্তু ডমি এখানে সবাই রেডি আর এখান দিয়ে প্রচুর বাইকার্স যাচ্ছে তো আর বেশি দেরি করে লাভ নেই বৈদিকদা চলো এগিয়ে যাই চলো সকালবেলা চাঠা না হলে না কেমন একটা মানে শুরুটা হয়ই না মানে বলতে গেলে একটু চা লাগে তো চা টা খেয়ে আর এই রাজারহাট রোডে জীবনে ঠিক হবে না যার জন্য একটুখানি সেটলিং করতে করতে এগোনো আর বেশি দূর নেই একদম কাছাকাছি পৌঁছেই গেছি এই দেখো আস্তে না আস্তেই দেখা হয়ে গেছে কালকে তোমার ইনস্টাতে আমি মেসেজ করেছিলাম তাই আমার দেখা হয়নি কোনো কারণে হয়তো মেসেঞ্জার এনিওয়েজ ও মাই ডগ এখানে হচ্ছে একে ব্লগস হ্যালো এই মাত্র যে ক্লিপটা দেখলে সেখানে হচ্ছে জেএস লিন্স ঢুকেছে জেসন পাজি
হোল ডিফারেন্ট লেভেল ক্রেজ, হোল ডিফারেন্ট লেভেল ক্রেজ। আর হবে নাই বা কেন, তার কারণ হচ্ছে যেভাবে কাজ করেছে, যেভাবে দেখিয়েছে, যেভাবে মোটো ব্লগিংকে একটা জায়গায় নিয়ে গেছে, এটা হওয়ারই উচিত, খুব স্বাভাবিক ব্যাপার। আর ক্রাউড দেখেছো, ক্রাউড দেখো, ও হো হো হো, এই ক্রাউডে তো আমি তো হারিয়েই গেছি, মানে কি ভাই এত ক্রাউড, ও মানে কলকাতার কলকাতার বইমেলাতেও এরকম ক্রাউড হয় না। আমাদের মানে বাইকিং কমিউনিটি ব্রাদারহুড যে কতটা স্ট্রং সেটা এই ক্রাউড দেখলে বোঝা যায়। মানে বাংলা বাংলা মোটো ব্লগিং কমিউনিটি কোন জায়গায় এখন যাচ্ছে সেই জায়গাটা, এই ক্রাউডটা যারা যারা না দেখেছে তারা বুঝতে পারবে না একদম। ফাইনালি গানটা এবার বন্ধ হয়েছে, মানে ব্লগিং করা যাবে। হ্যাঁ, এবারে এবারে একটুখানি ব্লগ শান্তিতে করতে পারবো। তো এনিওয়েজ এখানে ক্রাউড দেখো, মারাত্মক লেভেলের ক্রাউড রয়েছে, ক্রাউডও আছে, তার সাথে সাথে হ্যান্ডসাম মানুষজনও রয়েছে। হ্যান্ডসাম প্লিজ দ্যাট সাইড, দ্যাট সাইড আছে হ্যান্ডসাম হং, একটু হেল্প করো। হোয়াটস আপ ইউ বিউটিফুল পিপল, কি হালচাল, কি হালচাল ভাই, দিস ইজ অ্যামেজিং, সো লাভলি অডিয়েন্স উই হ্যাভ হিয়ার ইন কলকাতা, লাভ ইউ কলকাতা। कैसा है जोश, हाउस द जोश। सो आपको एजेंडा एग्जैक्टली समझ में आ चुका है कि वी आर हियर टू प्रमोट रोड सेफ्टी एंड अलोंग विद दैट वी आर सेइंग से नो टू ड्रग्स। समझ में आया सबको, तो से नो टू, से नो टू। धन्यवाद सबाई के, आज के আমাদের মাঠ এমন একজন ব্যক্তিত্বকে পেল, এমন একজন ইউটিউবারকে পেল যে এই আরএফএ মাঠ কালী পুজো বলো, বইমেলা বলো, ফুটবল খেলা বলো, সব কিছু দিক দিয়ে ওয়েস্ট বেঙ্গলের সেরা। বিকাশ ও সঙ্গীত শিল্পী কেশব, আমার বন্ধু কেশব দে, পাঁচ মিনিটের মধ্যে মঞ্চে আসছে। এখানকার ভাইস হোল ডিফারেন্ট লেভেল, একদম ম্যাচেবল, আনপ্যারালেল। এখানে একমাত্র এই ভাইসা তারাই বুঝবে যারা বাইক চালাতে ভালোবাসে। আর সব থেকে বড় কথা, আজকে রাজদীপটা যদি আসতো, মানে আগে থেকে যদি জানতাম, দাদার জন্য অনেক কিছু প্ল্যান করি, মানে করতাম আমরা। আজকে দাদা এসেছে, আমি দাদার জন্য গিফট আমি আনতে পারিনি কোনো ব্যাপারে, গ্রুপের তরফ থেকে আমার নরনারীগঞ্জ আমার কাছে গিফট, একদম নরনারীগঞ্জ, এর থেকে বড় আর গিফট কিছু হয় না, একদমই একদম। মানি উইল কাম এন্ড গো, কিন্তু আমি এই যে সম্পর্কটা যেটা পেয়েছি একদমই, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। দাদা একদিন ডিলে করেছিল আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে। আমি অ্যাকচুয়ালি সবাইকে বলে রাখি, অন ক্যামেরাও বলে রাখি, আমি এফবিতে প্রচন্ড পরিমাণে ইনঅ্যাক্টিভ, যদি কিছু করতে হয় তাহলে ইনস্টাগ্রামে চলে এসো, একদম ইনস্টাগ্রামে হ্যান্ডেল চলে আসছে বা ডিবক্সে লিংক দেওয়া রয়েছে। থ্যাঙ্ক ইউ, পেলাম। দাদা তোমার নাম? আমার নাম বাবা চক্র, বাবাই বাবাই দা এসে এটা দিল, গিফট করলো। আবারও বলছি, দিস ইজ নট আ স্টিকার, দিস ইজ ইমোশন, নাথিং বাট আ ইমোশন। আর তার সাথে সাথে চলে এসে দেখো, আমি পরিচয় দেওয়ার মতো দুঃসাহসিকতা দেখাবো না। ওকে তোমরা সবাই চেনো, সুমনকে সবাই চেনো তোমরা, ঠিক আছে, অনেকেই জানে। তবে একটা একটা অভিযোগ আছে ওর জন্য, তুই আজকে এত লেট করেছিস কেন? সেটা আমি লেট করিনি, ব্যাপারটা হচ্ছে আমি চলে এসেছিলাম। আচ্ছা, এসে ওখানে একটু দাঁড়িয়েছি, তারপরে আস্তে আস্তে সবার সাথে কথা বলবো, কথা বলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটা জিনিস মানি, দেখো আমার সাথে যে কথা বলতে আসবে, যেই আমার সাথে একটু সময় নিয়ে, এক্স্যাক্টলি যারা সাথে সময় দেবই দেবো, এক্স্যাক্টলি যারা আমাদেরকে দেখে, যারা আমাদেরকে দেখে তারা প্রতীক্ষা থাকে না যে একটু সামনাসামনি দেখা হবে, কথা হবে, কথাটাই তো মেন। তোমরা যারা যারা দেখছো তবে রাত্রিবেলা আমাদের রাইডটা সেরা ছিল, সেরা, কোনো কথা হবে না। আরে
থ্যাংক ইউ সো মাচ ক্যামেরা দেখে নার্ভাস হয়ে গেছে গাইস প্লিজ ডোন্ট রেপ গাইস প্লিজ ডোন্ট রেপ সাইদুল্লাহ সুপার বাইক প্লিজ ডোন্ট রেপ কোথায় থাকো আমি নিউটনে থাকি আমার বাড়ি আশাপাড়া মুর্শিদাবাদ আচ্ছা আরে লাভলি লাভলি ভেরি গুড ভেরি গুড মুর্শিদাবাদে গেলে তাহলে নিয়ে যাবে আমাকে আমি আজকে নিয়ে যাব প্রমিস পক্কা প্রমিস একদম প্রমিস ব্লগে প্রমিস করছো কিন্তু একদম প্রমিস আচ্ছা চল 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 রাইডে পড়েছিলেন যে কান্নাটাকে দিন ভাইয়া আসক্ত হয়ে আমাদের আগামী যে ভবিষ্যৎ বেস্ট অফ লাক অল দ্য বেস্ট অল দ্য বেস্ট আমার ব্লগে যদি ফ্রিকোয়েন্টলি কেউ যদি কমেন্ট করে থাকে ইনস্টাগ্রামে যদি কেউ লাইক করে থাকে দ্যাট ইজ পিক হ্যালো গাইস ফ্যান আরে বিগ ফ্যান ফ্যান কিছু না ভাই ছোট ভাই হ্যাঁ একদম গ্রেট গ্রেট সো কুইকলি মুভিং টু দ্য নেক্সট গ্রুপ বাঙালি সব জায়গায় পৌঁছাচ্ছে সব জায়গায় শুধু ইচ্ছে শক্তি থাকতে হবে ওর ইচ্ছে শক্তি ছিল যার জন্য হন্ডা নাভি নিয়ে পৌঁছে গেছে মুক্তিনাথ তোমাদের যদি ইচ্ছে শক্তি থাকে তোমরাও সমস্ত কিছু করতে পারবে ও হচ্ছে একটা ইন্সপিরেশন আমি ওর থেকে আজকে দেখে এটা ইন্সপায়ার সিরিয়াসলি না না আমি সত্যি বলছি অন ক্যামেরা বলে না আমি সত্যি ইন্সপায়ার হলাম হন্ডা নাভি নিয়ে মুক্তিনাথ ইটস নট আ ম্যাটার অফ লাদাখ তো লাদাখ এক্স্যাক্টলি লাদাখ লাদাখ ঠিক আছে আমি তো করেছি হ্যাঁ 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 এক্স্যাক্টলি কি রোড আমি জানি এক্স্যাক্টলি সিরিয়াসলি না না হ্যাটস অফ প্রাউড অফ ইউ ইভেন্ট তো শেষ হয়েই গেছে আর জেএস ফিল্মস এর জেএস পাজির সাথে দেখা করার চেষ্টা করেছিলাম বৈদিক দাও একটু বলেছিল বাট এত ভিড় এত ক্রাউড এত ক্রাউডের মাঝখানে আর হয়ে ওঠেনি আর ওইদিকে নীলাদ্রি ভাইয়ের সাথেও দেখা হয়েছে কথা হয়েছে যেটা তোমরা দেখেছো অডিওটা আসেনি অ্যাজ ইউজুয়াল সেম প্রবলেম মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বেঙ্গলি কমিউনিটি মোটর ব্লগিং কমিউনিটির মধ্যে রিয়েলি প্রাউড অফ ইউ আজকে XBHP এর মতো একটা ব্যানার থেকে তোমাকে রাইডের জন্য ডেকেছে ইটস নট আ ম্যাটার অফ জোক তুমি সেই জায়গায় নিজেকে নিয়ে গেছো বলেই এই ব্যানারটা তোমার কাছে অ্যাপ্রোচ করেছি চেষ্টা করছি এই ফিউচারেও চেষ্টা করব তারপরে দেখা যাবে কি লেখা আছে কি লেখা হ্যাঁ কিন্তু করে যেতে হবে এই হচ্ছে ব্যাপার শুধু তোমাদের ভালোবাসা আর সাপোর্ট চাই এরকম ভাবে আমাকে বেঙ্গলি কমিউনিটিকে একটু সাপোর্ট করতে হবে আমরা যারা মানে আমাদের দর্শক কিন্তু লিমিটেড হিন্দির মতো অত মাস নয় হ্যাঁ আর তারপরে আমরা করছি মোটো ব্লগিং মোটো ট্রাভেল ব্লগিং তো সেটারও আরো কোর অডিয়েন্স কোর অডিয়েন্স এই অডিয়েন্স যদি আমাদের সাপোর্ট না করে তাহলে কিন্তু আমরা কোনো দিকে এগোতে পারবো না ঠিক ঠিক তো আজকে আমি পেয়েছি চান্স কালকে রাজদীপ পাবে হোপ যদি পাই আর কেউ পাবে পরে তো এই জিনিসটা মেইনটেইন করতে গেলে সাপোর্ট কিন্তু সবার দরকার সাপোর্ট সবার দরকার একদম তোমাদের সবার সাপোর্ট দরকার সাপোর্ট করো তুমি কি কালকে বের হচ্ছো কালকে বের হচ্ছি কালকে বের হচ্ছো বলা যাবে কোথায় বের হচ্ছো এত মানুষ এত মানে ভালোবাসা আর তারপরে জেএস ফিল্মস ডিনো ভাই নীলাদ্রি ছিল মানে মানে আমি আজকে অনেক কিছু জিনিস প্র্যাকটিক্যালি নিজের চোখে নোটিস করলাম দেখলাম যে কতটা কী কত সুন্দরভাবে ওরা জিনিসগুলোকে ট্যাকেল করছে এবং হাউ মাচ হাম্বল দে আর আমি লিটারালি আজকে সেই জায়গাটা দেখলাম ফিল করলাম সত্যি ভীষণ ভালো লাগলো আজকে ইভেন্টে এসে আমি এর আগেও শুরুতেই বলছিলাম আজকের ব্লগের যে আমি কোনো দিনও এই ধরনের ইভেন্ট অ্যাটেন্ড করিনি বাট আজকে ইভেন্টটা অ্যাটেন্ড করে সত্যি ভীষণ ভালো লাগলো ভীষণ রিয়েলি হ্যাপি আই অ্যাম আর এখানে বৈদিক দা এই স্কুটিটা নিয়ে যাচ্ছে এই স্কুটিতে বাড়িতে নিয়ে যাবে কালকে এই স্কুটিটা নিয়ে আবার ফিরবে তারপরে আবার রাইডে বেরোবে আমি এদিক দিয়ে ঘুরে যাব তুমি এটা দিয়ে স্ট্রেট বলছে স্ট্রেট হ্যাঁ 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 ওটা দিয়ে স্ট্রেট বেরিয়ে যাবে চলো বৈদিক দা তোমার ট্রিপ থেকে ফিরে আসার পর দেখা হবে ঠিক আছে তো ফির রিটার্ন কবে সময় আর আজকের দিনটা যেরকম বলছিলাম প্রচন্ড বেশি ইভেন্টফুল গেছিল
আর আমার গলাটা প্রচন্ড পরিমাণে শুকিয়ে গেছে। একটা কাজ করি, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে আসছি। তো এনিওয়েজ গাইজ, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ইনস্টাগ্রামে যারা যারা ফলো করছো না তারা কিন্তু আমাকে ফলো করে নিতে পারো ইনস্টাগ্রামে। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং। বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। আসবে এরপরে আরও ইন্টারেস্টিং কিছু জিনিস হতে চলেছে, যদি সমস্ত কিছু কনফার্ম হয়ে যায় তাহলে সেই ইন্টারেস্টিং জিনিসটাও হয়ে যাবে, প্রমিস।